শুভ সকাল সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে 11টা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে। যাই হোক, আমার এক নতুন ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, কারণটা হচ্ছে আজকে সকালবেলার বৃষ্টি ছিল, এর জন্য সকালবেলা ঘুমতে ঘুরতে দেরি হয়েছে। সকাল সকাল বৃষ্টি হলে কি হয়, ঘুমটা একটু বেশি গাঢ় হয়ে যায়, উঠতে ইচ্ছা করে না। তো আমারও সেটাই হয়েছে, সকালবেলা তো দেরি হওয়ার কারণে রান্না বান্নাও দেরি হয়ে গেছে। তো এখন হচ্ছে এইমাত্র চা বানালাম, চা বানিয়ে এখন চাটা খাবো। সকালে রান্না বান্না কমপ্লিট, রান্না করে খেয়েও ফেলেছি সকালেটা। দুপুরেটা আজকে খুবই হালকা পাতলা খাবার হবে, কিন্তু আজকের ওয়েদার অনুযায়ী খাবারটা তৈরি করা হচ্ছে। আজকে হবে করলা ভাজা, তার সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে একটা শুকি দিয়ে চচ্চড়ি রান্না করবো, এই হচ্ছে। আর একটা ডাল হবে, আর হচ্ছে ফ্রিজে কিছু আছে সেগুলো দিয়ে আর কি মিক্স করে আজকে দুপুরে খাবার শেষ করা হবে। তো এখন চা খাবো, ভাবলাম আপনাদের সাথে এখনও ব্লগটা স্টার্ট করি, সকল দিকে সময় পাইনি। তবে হ্যাঁ, বৃষ্টি যখন হচ্ছিলো একটা ভিডিও করে রেখে দিয়েছিলাম। চাটা ঠান্ডা হয়ে গেছে, এটা সবসময় হয়ে থাকে, চা বানিয়ে রেখে যায়, খাওয়ার সময় হয় না, দেখা যায় খেতে খেতে ঠান্ডা হয়ে যায়। আর এদিকে ঈশান বাবু হচ্ছে রুমে আমার পাশে বসে আছে, আমাদের একটু কার্টুন দিয়েছি কারণ ডিস্টার্ব করে, আর ব্লগটা শুরু করছি, ভালো মতো ডিস্টার্ব করলে সমস্যা হবে। এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, ঝিরঝিরি বৃষ্টি, তো মনে হচ্ছে সারাদিনের বৃষ্টি হবে, এর জন্য ভাবলাম যে আজকে ইলিশ মাছ ভাজা হলে ভালো হবে, বৃষ্টির মধ্যে একটু ভাজা করে খেতে ভালো লাগে। পোলাও পোলাও হলে বেশি ভালো হতো, কিন্তু পোলাও বাদ দিয়েছি, পোলাও আমাদের অত বেশি পছন্দ না, হঠাৎ খাওয়া হয় আত্মীয় স্বজন আসলে। আসতেছি দাঁড়া, তোমার মেয়ে ডাকতেছে। তো ঠিক আছে, সবাই দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই ব্লগটা দেখবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। তো ঠিক আছে, আবার পরে কথা হবে। আমি রান্নাঘরে চলে আসছি, চলুন আপনাদের সাথে আজকে দুপুরবেলা রান্না বান্না শেয়ার করি। তো আজকে রান্না হবে করলা ভাজা, তার সাথে হবে ইলিশ মাছ ভাজা, যেটা আগেই বলেছি, আর করব হচ্ছে শুটকি মাছ দিয়ে চচ্চড়ি। তো রান্না বান্না শুরু করে দিয়েছি, এখানে করলা ভাজা হয়ে গেছে, একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তেল দিয়ে ভেজে নিলাম, অল্প তেলে ভেজেছি, বেশি তেল দেইনি, কারণ বেশি তেল আসলে শরীরের জন্য খাওয়া ভালো না। আর করলা যদি একটু ভালো মানের থাকে তাহলে করলা ভাজা অনেক ভালো লাগে খেতে। এবার রান্না করব শুটকির চচ্চড়ি, এখানে একটু রাঁধুনি ফোড়ন দিলাম, এবার হচ্ছে শুটকিগুলো দিয়ে দেব, একটু হলুদ মরিচ লবণ দিয়ে শুটকিটা মাখিয়ে নিয়েছি, হালকা একটু জল দিয়ে অল্প পরিমাণ সেদ্ধ করব শুটকিগুলো। এরপর হচ্ছে এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। তো সবজির ক্ষেত্রে এখানে দিয়েছি হচ্ছে চিচিঙ্গা ডাটা, এরপর হচ্ছে ফুলকপির ডাটা দেওয়া যায়, বিভিন্ন ধরনের সবজি দিয়ে আর কি চচ্চড়ির তরকারি কাটা যায় আর কি। এরপর হচ্ছে এখানে ইলিশ মাছ কাটতেছি, ইলিশ মাছের সাইজটা বড় ছিল, আর ইলিশ মাছটা খেতেও অনেক ভালো ছিল। তো গতকালকে আর কি দাদা ইলিশ মাছগুলো এনেছে, দামটা অনেকটা বেশি নিয়েছে, কিন্তু এখন তো বর্তমানে ইলিশ মাছের দাম অনেক বেশি, কিন্তু আমরা প্রচুর ইলিশ মাছ খাই প্রত্যেক বছরই। এই যে মাছ কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ইলিশটা কতটা বড় ছিল। তো এদিকে হচ্ছে চচ্চড়িটাও হয়ে গেছে, আমি একটু রসুন দিয়ে দিলাম, নর্মালি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি, রেসিপিটা অনেকবার শেয়ার করা হয়ে গেছে, এর জন্য আর ওইভাবে শেয়ার করলাম না। তো রসুন দিলে শুটকির চচ্চড়ি খেতে আরও বেশি ভালো লাগে। তো এবার করছি ইলিশ মাছ ভাজা, তো প্রথমে একটু হালকা করে ভেজে রেখে দেব, যখন খাবো মানে দুপুরবেলা যখন খাবো তখন আর একটু গরম করে নেব। আসলে খাওয়ার সময় দেখা যায় বাচ্চাদের খাওয়াতে গেলে সময় হয় না, এর জন্য আগে করে রাখলাম যাতে পরে সমস্যা না হয়। বাজারে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম, আমি আমাদের কাছে এক বাজার আছে,
তো সেখান থেকে কি কি কেনাকাটা করে নিয়ে আসলাম সেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমেই দেখাচ্ছি যেটা বের করা হয়ে গেছে, সারা অনেক আগে বের করে ওটাকে নাড়াচাড়া করে ফেলেছে। তো এটা হচ্ছে একটা ব্যাগ, ছোট ছোট বাচ্চারা নিতে পারবে, সারা বয়সী বা তার থেকে বড়রা। এটা কিনা হয়েছে, আমার একটা বোন আছে পূজার সময় ও আসবে, ওর জন্য কিনেছি আর পূজার গিফট হিসাবে। এই হচ্ছে ব্যাগটা, পরে আবার আমি দেখিয়ে দেবো সবকিছু। বেশি জিনিসপত্র কিনিনি, জাস্ট রেগুলার ইউজের যে জিনিসপত্র সেগুলোই কিনেছি আর কি। এখানে দেওয়া কিনা রাখো, এখানে সারার জন্য এই একটা গেঞ্জি কিনেছি রেড কালারের প্রিন্টের মধ্যে, আর সারার জন্য কয়েকটা প্যান্ট আছে। প্যান্ট আর কি দেখাবো, তবুও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্যান্ট, এই হচ্ছে আর একটা প্যান্ট, এই হচ্ছে একটা প্যান্ট কাছে কিনেছি কারণ ওর তো অনেক বেশি লাগে। আর এই যে গেঞ্জি কিনেছি দুই তিনটা, এই এরকম কিনেছি দুইটা দুইটা কালার, এই একটা কালার হলুদ কালার, হালকা হলুদ না এটা মনে হয় কালার হবে, যাই হোক এটা হচ্ছে একটা হালকা কমলা কালারের। এই যে দুইটা তিনটা গেঞ্জি কিনেছি আর কয়েকটা প্যান্ট কিনেছি, এ হচ্ছে আর একটা প্যান্ট, হচ্ছে এই যে আমি চুলের কাঁটা কিনেছি, হয়তো দেখা যাচ্ছে না, পরে দেখাবো আলাদা করে। হ্যাঁ, আর এই যে একটা কানের দুল কিনেছি, খুব বেশি কিনিনি আর কি, আমি হালকা পাতলা কিনেছি যেটা প্রয়োজন বেশি, যেমন চুলের কাঁটার বেশি প্রয়োজন হয় কারণ নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, এর জন্য চুলের কাঁটাই কিনেছি আমি, চারটে কিনেছি এই যে। আর হচ্ছে একটা পার্স কিনেছি, এটা আমার খুব পছন্দ হয়েছে, তারপরে রাখো। এরপর হচ্ছে আমরা কি কিনলাম, সবচেয়ে মূল আকর্ষণটা, সবচেয়ে বেশি যেটা দামি মানে বড় কেনাকাটা, সেটা হচ্ছে একটা বেড কাভার কিনেছি। তো বেড কাভারটা হচ্ছে, জানি না দেখা যাবে কিনা পুরোটা, এই হচ্ছে বালিশের কাভারটা মানে পিলো কাভার। এই হচ্ছে একটা কোল বালিশের কাভার কিনেছি, এই যে আর আবার কোল বালিশ রাতে ঘুমাতে পারে না, ওর জন্য কোল বালিশের প্রয়োজন হয়, এর জন্য কাভার তো কিনতেই হবে, যাই হোক। আর বেড কাভারটা হচ্ছে এই যে পিলো কাভারটা দেখেছেন ওই রকমই, জাস্ট একটু বড় প্রিন্ট হবে। আমরা তো সবাই জানি বেড কাভারটা মানে পিলো কাভারের সাথে মিল রেখেই বেডশিটটা তৈরি করে আর কি, যাই হোক। আমি দেখাচ্ছি, হয়তো পুরোটা দেখতে পাবেন না ক্যামেরাতে, দেখাতে ঝামেলা হয়ে যাবে। এই হচ্ছে মাঝখানের অংশটা, এই বড় ফুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাঝখানে পড়বে, আর এই যে সাইড দিয়ে সারা দাঁড়াবো না, সাইড দিয়ে একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে পুরোটাই হবে, মোটামুটি পুরোটাই আর কি হবে। মাঝখান দিয়ে একটু ফাঁকা টাকা আছে, হচ্ছে বেড কাভারটা। একদিন আমি বিছাবো, যেদিন প্রথম দিন সেদিন আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।